আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রয়্যাল ক্যাপিটাল উইকলি মার্কেট র‍্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে শেয়ার বাজারে লেনদেন কমার পাশাপাশি ডিএসইর বেশিরভাগ সূচকই হ্রাস পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 98 পয়েন্ট অথবা 1.5% হ্রাস পেয়ে 6,328 পয়েন্ট হয়েছে। DS-30 29.3 পয়েন্ট অথবা 1.3% হ্রাস পেয়ে 2,299 পয়েন্ট হয়েছে। DSES 2.3 পয়েন্ট অথবা 1.4% হ্রাস পেয়ে 1,383 পয়েন্ট হয়েছে। DSE-SME ইন্ডেক্স 423 পয়েন্ট অথবা 28.8% বৃদ্ধি পেয়ে 1,896 পয়েন্ট হয়েছে। বাজারে প্রাইস আর্নিং রেশিও কমেছে 1.2%, রিস্ক বেড়েছে 0.1%। গত সপ্তাহে DSE-র গড় লেনদেন 11% হ্রাস পেয়ে 860 কোটি থেকে 764 কোটি হয়েছে। দামের পরিবর্তনের ভিত্তিতে ইস্যু সংখ্যা বেড়েছে 85টি, কমেছে 273টি এবং অপরিবর্তিত রয়েছে 28টি। ভলিউমের পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে 126টি, কমেছে 256টি এবং অপরিবর্তিত রয়েছে 13টি। লেনদেনকৃত খাতগুলোর মধ্যে বেড়েছে মাত্র 2টি খাত, যার মধ্যে মিসেলেনিয়াস বেড়েছে সর্বোচ্চ 0.4%, সিমেন্ট বেড়েছে 0.2%। অন্যদিকে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে কমেছে 17টি খাত, যার মধ্যে ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সিরামিক অন্যতম ছিল। গত সপ্তাহে ডিএসইতে 90 কোটি টাকা লেনদেন হয়ে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। 68 কোটি টাকা লেনদেন হয়ে দ্বিতীয় জনপ্রিয় শেয়ার তালিকায় রয়েছে ফুয়াং ফুড এবং 40 কোটি টাকা লেনদেন হয়ে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে আলারাফা ব্যাংক। এদিকে মেঘনা ইন্স্যুরেন্স, ইমাম বাটন, সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের দর সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে এপেক্স ট্যানারি, পিপল ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, আরডি ফুড, সাই পাওয়ার টেকের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ডিএসই এসএমই বোর্ডে এপেক্স ওয়েভিং, বিডি পেইন্টস, ওয়ান্ডার টয়েস এর দাম সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে কৃষিবিদ ফিডের দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে। গত সপ্তাহে বাজার পেইন্ট বাংলাদেশের 400% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই সপ্তাহে বিজিআইসি এর বোর্ড মিটিং ঘোষণা করা হয়েছে এবং বাজার পেইন্ট বাংলাদেশের রেকর্ডের ঘোষণা করা হয়েছে। বাজার পেইন্ট বাংলাদেশের বোর্ড অফ ডিরেক্টরস বৃন্দ নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানি বাজার টেক কনসাল্টিং প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার পেইন্ট বাংলাদেশ এই কোম্পানিটি প্রতিষ্ঠার জন্য 2,500 কোটি টাকার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ ছিল আমাদের গতকালের উইকলি মার্কেট র‍্যাপ। আমাদের পুরো রিপোর্টটি পেতে ভিজিট করুন rl.royalcapitalbd.com এই পেজে। আমাদের কার্যক্রম সম্পর্কে আপডেট পেতে রয়্যাল ক্যাপিটালের ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এবং পোর্টাল লিঙ্ক ফলো করুন। শেয়ার বাজার সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন 16379 এই নম্বরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।